বিশ্বহিন্দ পরিষদ দক্ষিণ পূব প্রান্তর অধীনত সকল সনাতন ধর্মীয় লোকর অক্ষত পাত্র বরাক উপত্যকাত উপস্থিত হয়েছে। রেলখন বদরপুর রেলওয়ে স্টেশন পার পিছত অক্ষত পাত্রক আদরণি জানাই শিলচর কার্যালয় লই যায় বিশ্বহিন্দু পরিষদর দক্ষিণ পূব প্রান্ত শাখা। ইয়ারপর এই অক্ষত পাত্রটো শিলচর গোবিন্দবাড়িত লই যাওয়া হয়। এই অক্ষত পাত্রটোত হালধি ঘিউ মৌ মিহলি চাউল আছে। মন করবলগিয়া যে অহা বছরের 22 জানুয়ারিত অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরত ভগবান শ্রীরাম চন্দ্রক প্রতিষ্ঠা করা হব। সেই সময়ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে দেশের বিভিন্ন প্রান্তরপরা অহা সন্ত সকলেও উপস্থিত থাকিব। অযোধ্যার শ্রীরাম জন্মভূমির পৰা দেশের সকল সনাতন ধর্মীয় অনুগামীলৈ নিমন্ত্রণী পত্র প্রেরণ করা হব। লগতে রাম মন্দিরের হালধিয়া চাউল আর রাম মন্দিরের ছবি 1 জানুয়ারির পৰা 15 জানুয়ারিলৈ প্রতিটি হিন্দু পরিয়ালে সংঘ পরিয়ালের সকল স্তর কর্মকর্তা সকলে প্রেরণ করব। জয় শ্রীরাম। বিগত 5 নভেম্বর অযোধ্যাতে অক্ষত পাত্র, যে পাত্রের মধ্যে চাল আছে, সঙ্গে চালের সঙ্গে হলুদ এবং ঘি মেখে সেই অক্ষত পাত্র বলা হয়, সেই অক্ষত পাত্র আমরা আমাদের প্রতিটি হিন্দু ঘরে যাতে পৌঁছে যায় তার জন্য আমরা গত 5 নভেম্বর অযোধ্যাতে সবাই সব প্রান্তের করা কার্যকর্তারা মিলিত হয়েছিলাম। রামদালার যেখানে এখন পূজন হচ্ছে অস্থায়ী মন্দির, সেই মন্দির থেকে আমরা এই অক্ষত পাত্র গ্রহণ করেছি। সব প্রান্তে একটি একটি করে পাত্র দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রান্তে মণিপুরের জন্য একটা আলাদা এবং ত্রিপুরার জন্য একটা আলাদা অক্ষত পাত্র, এই দুই প্রান্তের জন্য দুইটা আরও অক্ষত পাত্র দেওয়া হয়েছে। আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রান্ত উপসভাপতি মাননীয় বিজিৎ দাস মহাশয়, উনি অযোধ্যার থেকে এই মুহূর্তে আমরা সবাই দেখেছি, আমরা সবাই উনাকে পেয়েছি, ট্রেন থেকে নেমেছেন, এই যে অক্ষত কলস উনি নিয়ে এসেছেন অযোধ্যার থেকে। ঠিক এইভাবে এই প্রান্তে দুটি উপপ্রান্ত আছে, ত্রিপুরা উপপ্রান্তে 6 তারিখে ত্রিপুরা উপপ্রান্তের কলসটা পৌঁছে গেছে, ফ্লাইটে এসেছে, এই জন্য ফ্লাইট এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে বজ্রতলা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা মিছিল করে ওরা আমাদের যে ত্রিপুরা আগরতলাতে যে আমাদের কার্যালয় আছে সেই কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ঠিক এইভাবে মণিপুরে আমাদের আরেকটি উপপ্রান্ত আছে, মণিপুরে আজকে গিয়ে পৌঁছাবে। আমার একটু আগেই এই মণিপুরের উপপ্রান্তের যে আমাদের সম্পাদক রাধামোহন সিংজি ওনার সঙ্গে কথা হয়েছে, ওরা আজকে পৌঁছবে। এবং ঠিক এইভাবে আমাদের যে সমস্ত ভারতবর্ষের যে বিশ্ব হিন্দু পরিষদের যে 44টা প্রান্ত আছে প্রতিটি প্রান্তে এইভাবে অক্ষত কলস পাঠানো হয়েছে। এবং আমরা এখানে রাম জন্মভূমির রাম মন্দির তৈরি করার জন্য যেভাবে নিধি সংগ্রহ করা হয়েছিল সেটা অভিযান ছিল 45 দিনে। বর্তমানে আমাদের এটা ইয়ে করা হচ্ছে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি 2024 ইংরেজি, এর মধ্যে আমরা প্রতিটি সংঘ পরিবার, পুরো সংঘ পরিবার মিলে এটা প্রতিটি বাড়ি বাড়িতে যারাই আমাদেরকে মন্দির তৈরির জন্য যাদের বাড়ির থেকে নিধি সংগ্রহ করা হয়েছিল এরা এবং প্রতিটি সনাতন ধর্মাবলীর বাড়িতে এই আমরা আমন্ত্রণ একটি সঙ্গে একটি রাম মন্দিরের একটি ছবি আসবে এবং একটি নিমন্ত্রণ পত্র সমস্ত ভারতবর্ষে প্রতিটি হিন্দু বাড়িতে গিয়ে আমরা ওই 22 তারিখে যে রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে সেটার জন্য আমরা নিমন্ত্রণ পুরো সংঘ পরিবার থেকে আমরা গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের প্রান্ত যেন একটাও সনাতনী বাড়ি বাদ না পড়ে, এটি আমাদের চেষ্টা থাকবে।